গতরাতে আর্জেন্টাইনদের দুর্দান্ত পারফরম্যান্সে জমে উঠেছিল লা লিগার ম্যাচগুলো। নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সাথে গোল করে যাচ্ছে আর্জেন্টাইন তারকারা। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আর্জেন্টাইন সেই তারকাদের ম্যাচগুলোর বিস্তারিত। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও অনন্য আর্জেন্টাইন ফুটবলাররা নিজ নিজ ক্লাবের হয়ে সবসময় ধামাকাদার পারফরম্যান্স করে যান আর্জেন্টাইন তারকারা। এছাড়া ক্লাব ফুটবলের লিগগুলোতেও বেশ ভালোই খেলছে আর্জেন্টাইন তারকারা। এই তো গতরাতের লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হয় অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আর্জেন্টাইন তারকা অ্যানহেল কোরেয়ার দুর্দান্ত গোলে শেষ মুহূর্তে হার আড়ায় অ্যাথলেটিকো মাদ্রিদ। বদলি হিসাবে মাঠে নেমে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান অ্যানহেল কোরেয়া। অন্যদিকে লা লিগার ম্যাচে একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। সদ্য রিয়াল বেটিসে যোগ দেয়া এই তারকা খেলছেন দুর্দান্ত। প্রথম চার ম্যাচে চার গোল করেছিলেন তিনি। গতকাল স্প্যানিওর বিপক্ষে একবারে ম্যাচের শেষ মুহূর্তে 85তম মিনিটে গোল করে দলকে জেতান তিনি। এ নিয়ে এই মৌসুমে রিয়াল বেটিসের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন জিওভানি লো সেলসো। এমন জয়ের ধারা অব্যাহত রাখলে আগামী দিনে জাতীয় দলের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচয় দেবে আর্জেন্টাইন এই তারকা ফুটবলাররা।